চেষ্টা করেছি দলের সঙ্গে সমন্বয় করে সভাপতি স্যারের দিকে নিয়ে কাজ করার। সেখানে সভাপতি একটা পর্যায়ে আমার কাজ থেকে বিরত থাকেন এবং উপজেলার ভোট নির্বাচন আসে। উপজেলা নির্বাচনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজরুল ইসলাম সাহেব উপজেলার সভাপতি নজরুল ইসলাম সাহেব কমিশন দেন। তার ভোট ছিল না, তার ভোট ছিল না যেহেতু দলের দুটো প্রার্থী ছিল, একটা বিদ্রোহী প্রার্থী আব্দুল মজিদ সর্দার এবং নৌকার প্রার্থী দল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়ার কারণে আমি নৌকার প্রার্থী এমপি হিসেবে তার জন্য সহযোগিতা করেছি, তাকে জিতিয়েছি, কিন্তু তার কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই। আর তোফাজুল সাহেব যিনি যে উপজেলার সাধারণ সম্পাদক, তিনি বিভিন্ন সময় আমাকে উপস্থিত করার চেষ্টা করেছেন, বিভিন্ন বরাদ্দ থেকে ভাগ নেওয়ার চেষ্টা করেছেন, বিভিন্নভাবে আমাকে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে এগুলো থেকে সব কিছু থেকে আড়াল করে চেষ্টা করেছেন উনি করার। এরই প্রেক্ষিতে তারা দুজন একত্রিত হয়, যে কমিটির কথা তারা বলতেছে সেই কমিটি 14 সালে তৈরি কমিটি, তারা সভাপতি সেক্রেটারি হিসেবে কমিটি করে দিয়ে তাদেরকে 3 মাসের মধ্যে কমিটি করার জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু 3 মাস কেন, 6 বছর পরেও তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নাই। এই জন্য যে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার ক্ষেত্রে অন্য নেতৃবৃন্দ আসলে তার বিঘ্নতা হবে বা তার কাজকাম বিঘ্ন হবে, এই জন্য এই দুই নেতা মিলে তাদেরকে আমেরিটা উদ্ভূত করেছে। এখানে যারা দলের ত্যাগী নেতা উঠে আসার চেষ্টা করেছে, যারা দলের স্থান পাওয়ার চেষ্টা করেছে, তাদেরকে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে বসিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে দলে আসতে দেওয়া হয়নি। আর যে কথা বললেন যে গত 28 তারিখের মিটিংয়ে আমার লোক ছিল না, এটা তারা একদম সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। কারণ আপনারা যারা দুর্গাপুরে যান, দুর্গাপুরের জনসাধারণ, পুঠিয়া জনসাধারণ জানে যে ওই দিন কত লোক ছিল, প্রায় 2500 থেকে 3000 লোক ছিল এনসিবি মার্কেটের ভেতরে বাইরে বাজারে সব মিলে, তাদের ছিল 250 থেকে 250 জন লোক। এতে ক্ষিপ্ত হয়ে মেয়রের ছেলে সন্ত্রাসী মনি বিভিন্ন সময় বিভিন্ন আকাম উপকামের সঙ্গে জড়িত, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত, সে এসে আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের যে মিটিং ছিল সেখানে আমাদের আওয়ামী লীগ নেতা মোজাম্মেল, আওয়ামী লীগ নেতা আবু হানিফ, আওয়ামী লীগ নেতা ইসমাইল এদের গাড়ি বহরে প্রতিরোধ করে এবং তাদেরকে গাড়ি থেকে তাদের মারার চেষ্টা করলে তারা কয়েকটা মাইক্রো থেকে বা কলে থেকে নেমে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ বিষয়ে অভিযুক্ত যারা তাদেরকে আক্রমণ করা হয়েছিল তারা থানায় বাদী হয়ে মামলা করেছেন, কিন্তু এখন পর্যন্ত মামলার কোনো রকম কার্যক্রম প্রতিষ্ঠার ব্যবস্থা নেন নাই। এবং সঙ্গে সঙ্গে যেহেতু বিষয়টা জনতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের বিষয়, তার এইটাতে আসতে বাধা প্রদান একটা রাষ্ট্রীয় কার্যে বাধা প্রদানের সমান, এই জন্য আমি তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন করে গোটা দেশবাসী গোটা জাতি জনতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের গোচরে নানার জন্য বিষয়টা করেছি। এই সাংবাদিক সম্মেলনে আমাদের দুর্গাপুরের প্রত্যেকটা সাংবাদিক ছিল, 11 জন সাংবাদিক ছিল, তারা বিভিন্ন মিডিয়াতে রিপোর্ট করেছে এবং এটা সঠিক সত্য। আর রফিকুল্লাহ হেডমাস্টার সাহেব সম্বন্ধে যেটা বলা হয়েছে, এই যে প্রতিষ্ঠান যেখানে বসে আমি সংবাদ ইন্টারভিউ দিচ্ছি আপনাদের সঙ্গে, এই প্রতিষ্ঠান 90 সালে তৈরি, আমার বড় ভাই বেরিয়েছিল উত্তরমন সাহেব এই প্রতিষ্ঠান তৈরি করেন জনসাধারণের সহযোগিতায়। তখন এই গ্রামে বিএ পাস ছেলে পাওয়া যাচ্ছিল না, যাকে আমরা প্রধান শিক্ষক করে নিয়োগ দিই। তখন আমাদের এই গ্রামের ছেলে রফিকুল ইসলাম, সে কোনো দল পার্টি কিছু করতো না, তাকে নিয়ে এসে ব্যারিস্টার সাহেব এবং এই এলাকার জনসাধারণ নেতৃবৃন্দ তাকে এই স্কুলের হেডমাস্টারের দায়িত্ব দেয় যে অদ্যাবধি সুচারুরূপে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে দায়িত্বশীলতার সঙ্গে এই প্রতিষ্ঠানের হেডমাস্টারের দায়িত্ব পালন করতেছেন, যে প্রতিষ্ঠানের দীর্ঘদিন ধরে আমি সভাপতি এবং তার বিরুদ্ধে যে বিএনপি করার অভিযোগ আসছে সেটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট, এবং যারা এই অভিযোগ তুলতেছেন তাদের ব্যক্তি স্বার্থে চরিতার্থ করতে ব্যর্থ হচ্ছেন জন্য তারা এই অভিযোগ তুলেছেন। এই প্রতিষ্ঠানে কোনো রাজনীতি হয় না এবং আপনারা জানেন, একটা জিনিস শুনে আশ্বস্ত হবেন যে এই গ্রামের মানুষ তথা এই এলাকার মানুষ, দুর্গাপুরের পুঠিয়ার মানুষ আমাকে ব্যাপক ভালোবাসে। গত 1000 পার্লামেন্ট নির্বাচনে যে নির্বাচনে আমি জয়লাভ করি সেই নির্বাচনে এই কেন্দ্রের 2700 ভোটের মধ্যে প্রায় 2400-2450 ভোট কাস্টিং হয় এবং মাত্র 3 জন ধানের শীষে ভোট দেয় আর বাদ বাকি সবাই ধান আমাকে টোকা মার্কে ভোট দেয়। এটাকে প্রমাণ করে না যে আমার সঙ্গে কারা আছে। এই গ্রামে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, সবাই মিলিতভাবে
আমি দেশের সন্তান, এলাকার সন্তান, গ্রামের সন্তান, আমি উন্নয়ন করব। উন্নয়নের ছোঁয়া আপনারা এই স্কুলে দিকে তাকিয়ে দেখেন, কি স্কুল ছিল, ভাঙাচোরার পরে মানে চাটাইয়ের বেড়া কাটা এসে কি বিল্ডিং হয়েছে আমাদের অল্প সময়ের মধ্যে। যাই হোক, যারা এই মিথ্যা অপবাদ দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা করতেছে এবং যারা দীর্ঘদিন আওয়ামী লীগের কোনো কমিটি করতে পারে নাই, ফারুক সাহেবকে তারা ডুবিয়েছেন বিভিন্ন সভায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, আব্দুল দারাকে ডুবিয়েছেন, তাই দারা সাহেবকে বলো দারা সাহেব আপনি ষড়যন্ত্র শিকার হয়ে ডুবেছেন, আরও ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে যাবেন না, দয়া করে এই কুচক্রীদের হাতে কখনো জিম্মি হবেন না। যে কুচক্রীদের হাত থেকে জিম্মি থেকে আমি বেরিয়ে এসে আজকে এই অবস্থা তৈরি হয়েছে, আমার জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আমার আস্থা, ব্যাপক আস্থা, এবং উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, যার কারণে কয়েকদিন আগে দেখেছেন যে আমি অসুস্থ হয়ে করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ওনার যে সামরিক সচিব মেজর জেনারেল নকিবউদ্দিন সাহেব সঙ্গে সঙ্গে ফোন দেন, আমার যে ডাক্তার সাহেব এ বিষয়ে আমি জনপ্রিয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আছি, উনি আপনাকে ঢাকায় নিয়ে আসবেন কালকে সকালে 10টা বারো হেলিকপ্টারে, আপনার বাংলাদেশ গর্বিত বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে আপনাকে ঢাকা নিয়ে আসা হবে। উনি নিয়ে গেছেন, আমাকে চিকিৎসা দিয়েছেন, সার্বিক খোঁজখবর নিয়েছেন, সারাক্ষণ খোঁজখবর নিয়েছেন, এই অবস্থা আমার। আমি এলাকার উন্নয়নের সঙ্গে আছি, গত 10 বছরে যে উন্নয়ন হয় নাই এই 1.5 বছরে মাত্র দেখেন উন্নয়নের ছোঁয়া, চারদিকে তাকালে দেখতে পাবেন আমরা আমি করতেছি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।